দর্শক করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি স্মৃতি মণ্ডল। শুরুতেই জানাবো বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 2,89,00,000 ছাড়িয়েছে, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এর মধ্যে 71,47,983 জন আছেন অল্প ঝুঁকিতে, যা মোট আক্রান্তের 99%। বাকি 1% 60,885 জন আছে উচ্চ ঝুঁকিতে। বিশ্বে পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে 2,89,46,628 জন, মৃত্যু হয়েছে 9,24,610 জনের, আর সুস্থ হয়েছেন 2,08,13,150 জন। গেল 24 ঘণ্টায় বিশ্বে নিম্নমুখী করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। একদিনে আক্রান্তের সংখ্যা 282,391, মারা গেছে আরও 4,983 জন। মহামারী করোনায় আক্রান্ত ও মৃত্যু তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা 66,76,601, মৃতের সংখ্যা 1,98,128। আক্রান্তের দ্বিতীয় শীর্ষ দেশ দক্ষিণ এশিয়ার ভারতে মারা গেছে 78,614 জন, আক্রান্তের সংখ্যা 47,51,788। মৃত্যু তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মৃতের সংখ্যা 1,31,274, আক্রান্তের সংখ্যা 43,15,858। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 10,57,362, মৃতের সংখ্যা 18,484, দেশটিতে সুস্থ হয়েছে 8,73,000-এর বেশি। পেরুতে আক্রান্ত হয়েছে 7,22,832 জন, মারা গেছে 30,593 জন। কলম্বিয়ায় আক্রান্তের সংখ্যা 7,08,964, মারা গেছে 22,734 জন। মেক্সিকো আবারও সামিল হয়েছে শীর্ষ সাতের তালিকায়। দেশটিতে আক্রান্তের সংখ্যা 6,63,973, মৃতের সংখ্যা 70,604। করোনা ভাইরাস বৈশ্বিক মহামারীতে এ পর্যন্ত 215টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় এখন সংক্রমণ দ্রুত বাড়ছে। মহামারী করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। আক্রান্ত ও মৃত্যু বেড়েই চলেছে। এ পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন প্রায় 37,00,000। এদিকে শ্বাসকষ্টজনিত কারণে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন সদ্য করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অক্সফোর্ড ইউনিভার্সিটি ও ফার্মাসিউটিক্যাল জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপ আবারও শুরু হয়েছে। শেষ পর্যন্ত আবারও ট্রায়াল পর্ব শুরু হওয়ায় প্রতিষেধক ঘিরে যে আশঙ্কা তৈরি হয়েছিল তা আপাতত দূর হল। এদিকে নিউজিল্যান্ডের অকল্যান্ডে করোনার বিস্তার ঠেকাতে জারি করা বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তাৎক্ষণিকভাবে বিক্ষোভে কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। অপরদিকে জর্ডানের সিরিয়া শরণার্থী শিবিরে করোনা বিস্তার রোধে নিরলসভাবে কাজ করার কথা জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। শিবিরটিতে 80,000-এর বেশি শরণার্থী রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য 12 সেপ্টেম্বর অনুযায়ী কোভিড 19-এ দেশে আরও 34 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে মারা গেছেন 33 জন, এর মধ্যে 23 জন পুরুষ ও 11 জন নারী। এ নিয়ে মোট মৃত্যু 4,702। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে 189তম দিনে দেশের 94টি ল্যাবে 10,723টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,282 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 3,36,044। নতুন 2,247 জন সহ সুস্থ হয়েছে 2,38,271 জন। 24 ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে 17 ও চট্টগ্রাম বিভাগে 7 জন। এ পর্যন্ত করোনা পরীক্ষা 17,00,000-এর বেশি। করোনায় পুরুষ মৃত্যুর হার 77.86% এবং নারী 22.14%। দর্শক, এই ছিল আমার হাতে থাকা করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব বিকেল 4টায়। দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।